আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে গুগল শিটের ফুল বাংলা টিউটোরিয়ালের 12তম পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমাদের ভিডিওর বিষয় হচ্ছে গুগল শিটের বেসিক কন্ডিশনাল ফরম্যাটিং ডেট। তো বেসিক কন্ডিশনাল ফরম্যাটিং ডেট কিভাবে কাজ করতে হয় গুগল শিটে, সেই বিষয়টি নিয়ে আজকে আমাদের ভিডিওটি সাজানো হয়েছে। তো কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওতে চলে যাই। ভিডিওটা যাওয়ার আগে বলতে চাই, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আপনারা জানেন কিভাবে কন্ডিশনাল ফরম্যাটিং বের করতে হয়, তো আপনাদের দেখাইছি দুইভাবে। তো এইভাবে এই ফরম্যাটে ক্লিক করে এই যে এখানে দেখতে পাচ্ছেন কন্ডিশনাল ফরম্যাটিং, বা আমরা যেটাকে ফরম্যাটিং কাজ করব, যেহেতু আমরা ডেট নিয়ে কাজ করব, তো সেই রোটাকে আমরা হচ্ছে সিলেক্ট করে নিয়ে রাইট বাটন ক্লিক করলে নিচে চলে আসলে এখানে এই যে দেখতে পাচ্ছেন কন্ডিশনাল ফরম্যাটিং, তো এখানে ক্লিক করলে কন্ডিশনাল ফরম্যাটিংয়ের পেজটা চলে। তো এটা পূর্বে ছিল, এটা ডিলিট করে দিই। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফরম্যাটিংটা কিন্তু এখানে চলে আসছে। তো আপনারা কোন রেঞ্জে নিতে চাচ্ছেন সেই রেঞ্জটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। তো এখানে আপনারা যেটা আছে আপনারা সেটা কিন্তু এখান থেকে নিতে পারবেন, বা অ্যাড এ অ্যানাদার রেঞ্জ, আপনারা এখানে অ্যাড এ অ্যানাদার রেঞ্জ কিন্তু অ্যাড করে নিতে পারবেন। তো আমি এখানে যেটা আছে সেটাই রাখলাম, দিয়ে এখানে ওকে করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন ফরম্যাট রুলস। তো আজকে যেহেতু আমরা ডেট নিয়ে কাজ করব, তো ডেটে এখানে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন ডেট ইজ এ আফটার, ডেট ইজ সরি বিফোর, ডেট ইজ এ আফটার। তো আমরা প্রথমে ডেট ইজে যাব, ইজে যা এখানে ডেট ইজে করার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন টু ডে। তো এখানে ক্লিক করলাম, আপনারা যে তারিখটা বের করতে যাচ্ছেন টু ডে, টুমোরো, ইয়েস্টার ডে, তো সেটা কিন্তু এখান থেকে বের করে নিতে পারবেন, বা যে তারিখটা দেওয়া আছে সেই তারিখটা ইন দ্য পাস্ট উইক বা ইন দ্য পাস্ট মান্থ, এখান থেকে কিন্তু আপনারা সেটা করে নিতে পারবেন, বা এখানে হচ্ছে এক্সট্রা ডে সেটাও কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। তো এখানে আমরা ইন দ্য পাস্ট মান্থ দিলাম। তো দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু এই যে একটা কালার হয়ে গেল অটোমেটিক, যে তারিখটা আমরা বের করতে যাচ্ছিলাম সেই তারিখটা কিন্তু ইন দ্য পাস্ট। তো সেমভাবে আমরা অন্যগুলা দেখি যে হচ্ছে টু ডে, তো টু ডে কোনটা কিন আজকে কিন্তু তারিখটা হচ্ছে 3/13/21, সেটাও কিন্তু বের হয়ে গেল এখান থেকে। তো এখান থেকে যখন আমরা টুমোরো বের করব, দেখেন টুমোরোর ডেটটাও কিন্তু এখান থেকে সিলেক্ট হয়ে গেল বা হচ্ছে কালার হয়ে গেল। তো এটা কিন্তু হচ্ছে বেসিক কন্ডিশনাল ফরম্যাটিংয়ের একটি হচ্ছে ম্যাজিক বা কাজ। তারপরে আমরা নেক্সট এখানে দেখি হচ্ছে এখানে বলতেছে হচ্ছে ডেট ইজ বিফোর, তো এটা আমরা এখন বের করব। তো এবার আমরা হচ্ছে বিফোরটা দেখি, বিফোর ডেটের আগে থাকে তাহলে সেটা হচ্ছে বিফোর। তো বিফোর কোনটা কোন তারিখ ছিল, এই যে এখানে দেখতে পাচ্ছেন সেই তারিখ কিন্তু কালার বের হয়ে গেছে 3/12/21, আজকে যেহেতু 13 তারিখ এবং ফেব্রুয়ারি মাসের 21/21 তারিখে। এইভাবে কিন্তু আপনারা তারিখের পূর্বে গুলো ডেটগুলো কিন্তু বের করে নিতে পারবেন। তারপরে এবার আমরা দেখব হচ্ছে ডেট ইজ এ আফটার, তো এটা আমরা চলে আসলাম। তো ডেট ইজ এ আফটার মানে পরবর্তী কী তারিখগুলো আছে সেই তারিখগুলো কিন্তু অটোমেটিক হচ্ছে আপনারা হচ্ছে বের করে নিতে পারবেন বা সিলেক্ট করে নিতে পারবেন। তো অনেক সময় আপনাদের অনেকগুলো তারিখ থাকে আপনাদের অফিসিয়াল বিভিন্ন ফাইলে, কোন তারিখগুলো আগে পরে এগুলো কিন্তু আপনাদের বের করতে অনেক সমস্যা হয়। তো এই সমস্যার সমাধানগুলো কিন্তু কীভাবে এতগুলোর মধ্যে আপনারা নির্দিষ্ট একটা কালারের করে আপনারা সেই ডেটগুলো কিন্তু ফরম্যাটিং করে নিতে পারবেন, যেমন অ্যাকচুয়ালি মানে একদম নির্দিষ্ট ডেটগুলো এবং হচ্ছে কোন যে ডেটগুলো চলে গেছে বিফোর এবং যে ডেটগুলো আসবে সেই ডেটগুলো কীভাবে আপনারা সহজে হাজার হাজার এক্সেল শিট থেকে আপনারা সহজে বের করে নিতে পারবেন। তো সেটি হচ্ছে বেসিক কন্ডিশনাল ফরম্যাটিংয়ের মূল কাজ। তো আশা করি আপনারা কিন্তু এটা বুঝে গেছেন। তো এটাই কিন্তু হচ্ছে বেসিক কন্ডিশনালের মূল কাজ ছিল। তো নেক্সট আমি গুগল শিটের বেসিক ফরম্যাটিংয়ের অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করবো আপনাদের মাঝে, সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। তো চলে যাওয়ার আগে আমি আবার বলতে চাই, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই